স্পিনার আমার নেই। সাংবাদিক বন্ধুগণ সালাম আলাইকুম। আপনারা ইতিমধ্যে সব দলের এই সংবাদ সম্মেলনটি মূলত মুশকিলে যে আকস্মিক যে বন্যা বন্যার ফলে ভারত থেকে নেমে আসা পানির ঝড়ের ফলে যে বড় ফসল নষ্ট হয়ে গেছে প্রতি বছর যায়, তারপরে কৃষকদের আপনার যে সমস্যাটা সবচেয়ে বড় সমস্যা হয়ে দেখা দেয় এই অঞ্চলে, এদের ফসল কিন্তু সুনামগঞ্জ এলাকা বা আলোচনা ত্যাগতেই পারে বড়, তা এই ফসল যদি নষ্ট হয় তাহলে সেই অঞ্চলের লক্ষ লক্ষ কৃষক তারা চরম অর্থনীতিকে অবস্থান করবে এবং এটা আলটিমেটলি আমাদের যে সামগ্রিক শস্য উৎপাদন তার ক্ষেত্রে একটা বড় রকমের নেতিবাচক একটা মানে একটা অবস্থা তৈরি হয়। যদি আপনার খবরের কাগজ দেখেন তাহলে দেখবেন ভরা মৌসুমে চালের দাম বাড়ছে, এটা কিন্তু আপনার অত্যন্ত জরুরি একটা বিষয়। এই সঙ্গে এই হাওরের আপনার যে অবস্থা সেটা সামগ্রিক যে অবস্থা সামগ্রিকভাবে দেশের এখন যে সামষ্টিক অর্থনৈতিক যে অবস্থা সেই অবস্থার একটা বিরাট রকমের একটা সামঞ্জস্য আছে এবং তার ফলে দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা কি সে ব্যাপারে আমরা ধারণা নিতে পারব। বাংলাদেশে সবাই আমরা বলি যে কৃষি হচ্ছে জাতীয় মেরুদণ্ড, কৃষি সবসময় বেশি আমাদের হাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু দুর্ভাগ্যক্রমে কৃষিকে একমাত্র শহীদ জনগণ ছাড়া পরবর্তীকালে দেশের যে বেগম খালেদা জিয়ার সময় ছাড়া খুব বেশি গুরুত্ব দিয়ে কখনোই আপনার কার্যক্রম কর্মসূচি এগুলো গ্রহণ করা হয়। আপনি হায়ারের সমস্যাটা আপনি নতুন না, এটা বহু পুরনো সমস্যা এবং আপনি ক্যালকুলেট লক্ষ্য করে দেখবেন প্রায় প্রতি বছরই এক্সেপ্ট যদি একটা মসজিদ ছাড়া প্রত্যেক বছরই আপনার কিন্তু টান থেকে চলে আসে আপনার ধান নেমে আসে। আমি নিজেও গিয়েছিলাম একবারে যে আপনার গোটা সুনামগঞ্জ আপনার একেবারে প্লাবিত করে দেয় রাস্তা পর্যন্ত পানি চলে আসে, এটাই সমস্যাটা ভুল জায়গাটা নিতে হয়ে যায়। এখানে যদি আপনার প্রোটেকশন দেওয়া যায় আসছে এবং সেখানে যদি আপনার বাঁধ নির্মাণ করা যায় বা রিজার্ভয়ার নির্মাণ করা যায় দুটো কাজ, একটা হচ্ছে যে আপনি বাঁধকে রাখতে পারেন বর্তমান সরকারের সংস্কৃতি, বর্তমান সরকার সেই কাজগুলি হাতে নেয় যেখানে তাদের নিজস্ব মুনাফা হয়, দুর্নীতি হয়, কমিশন পায় এবং আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাড়াতে পারে, সেই কারণেই তারা এই ধরনের দেখবেন যে আমার বক্তব্যের মধ্যেও যেটা আছে হচ্ছে যে বাঁধ দেওয়া হয়েছে সেই বাঁধগুলো এত ভঙ্গু এত খারাপ কাজ হয়েছে যে সেই বাঁধগুলো চব্বিশ ঘন্টা মানুষ কাকে ধরে রাখতে পারে, অর্থাৎ সেখানেও তার একটা কুকুর চুরি তারা করে, তো এটাই হচ্ছে সারা দেশের মধ্যে। এবং আপনার আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে কৃষিতে তারা প্রথম দিকে আপনার একটা কার্ডের ব্যবস্থা করেছে, এই সেই কার্ডের অনুষ্ঠিত মাধ্যমে তারা আপনার সার দেবে, তো সেই সারও কিন্তু আপনার কৃষকের কাছে পৌঁছায়। আপনাদের আরো মনে থাকার কথা যে 2008 সালে যখন তারা নির্বাচন প্রচারণা করে তখন তারা বলেছিল যে কৃষকদেরকে বিনা পয়সায় সার দেবে, ভোট নেওয়ার জন্য সমস্ত মুখরোচক কথা তারা অনেক বলেছে, তো সেটা তো দূরে থাক, 300 টাকার ইউরিয়া সার এখন 1200 টাকাও পাওয়া যায়। আরেকটা জিনিস হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আপনার মেশিন পাওয়ার টিলার এগুলো আপনার একটা শুধুমাত্র আওয়ামী লীগের লোকজনদের কার্ডের মাধ্যমে তাদেরকে বিনা পয়সায় বিক্রি করেছে একটা বড় রকমের দুর্নীতি হয়েছে। এই বিষয়গুলো কিন্তু আপনার আনফর্চুনেটলি আপনার মিডিয়াতে সেভাবে আসে না, কৃষিতে যে দুর্নীতি হচ্ছে এইটা কিন্তু সহজে আসে না, এটা আপনার জরুরি প্রয়োজন বলে আমি মনে করি। আমি আপনাদের অনুরোধ করবো যে আপনাদের মাধ্যমে সেগুলোকে আপনারা কৃষির সমস্যাগুলোকে তুলে আনবেন, কৃষকদের সমস্যাগুলোকে সামনে নিয়ে আসবেন।
প্রান্তিক কৃষিকাজ অলাভজনক হওয়াতে আপনার প্রান্তিক কৃষকের ছেড়ে চলেই গেছে, ভিন্ন পেশায় যুবক চালায়, তো ফ্যান চালায়, এমনকি আপনার মধ্য কৃষক যারা আছে তারাও আপনার আবাদ করতে চায় না। কারণ কি যে ধানে পয়সা নাই, তার চেয়ে কি করে তরমুজ করছে অথবা ভুট্টা করছে, ফলে কি হচ্ছে আপনার খাদ্যশস্যের যে ফুড সিকিউরিটি দারুণ ভাবে আপনার বিপন্ন হয়েছে। এই বিষয়গুলো কিন্তু আমার মনে হয় যে আপনাদের একটু ভালোভাবে দেখা দরকার, তাহলে ভবিষ্যতে বাংলাদেশ কিন্তু সত্যিকার অর্থে বড় রকমের সমস্যায় পড়বে। ধন্যবাদ। এবার দেখুন, এই যে ভরা মৌসুমে এখন তো চালের দাম বাড়ার কথা না, এখন তো চালের দাম পড়ার কথা, কমার কথা, কারণ বড় কাটা হচ্ছে, দাম কমে আসার কথা, সে জায়গায় চালের দাম বাড়াতে প্রত্যেকটি চালের দাম কিন্তু আপনার বেড়ে যাবে। তার মানে সব প্রবলেম প্ল্যানিং, টোটাল প্ল্যানিং এর মধ্যে প্রবলেম আছে। আপনার ভবিষ্যতে যে আপনার আমরা এমন এমন লোককে এমন এমন দায়িত্ব দিয়ে যারা যে ব্যবসা করেন তাদেরকে সেই দায়িত্ব দিয়ে দিই। এখন খাদ্য ব্যবসা যারা করেন তারা খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব থাকে, ফলে যা হচ্ছে কোনো ব্যবসাটাই প্রধান হয়ে দাঁড়াচ্ছে। যারা এখন কী হচ্ছে আপনার কৃষক, বড় কৃষকেরা তারা মজুত করছে, ব্যবসায়ীরা ধান মজুত করছে, কারণ এটা কিছুদিন পরে দাম আরও বাড়বে। এই বিষয়গুলো আমরা আমাদের দেশে সামনে আসে না, এগুলো আপনার বড় রকমের সমস্যা হয়ে থাকে। ধন্যবাদ।